আমি আজকে বেগুনি বানাবো। বেগুনি বানানোর জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা কেটে ধুয়ে নেবো জলে। চলো বেগুনটা কাটা যাক। আমার বেগুন কাটা হয়ে গিয়েছে। বেগুনটা আমি খুব পাতলা করে কেটেছি। একদম খুব পাতলা করে, পাতলা করে কাটলে বেগুনটা ভালো বেসনের সঙ্গে ভাজা হবে, টেস্টিও হবে। আর এই অংশটা আমি ফেলে দেবো, দেবো না, বেগুনি বানাবো না। দুটো অংশ বেগুনি বানাবো, ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তুলে নিচ্ছি। আমার বেগুন ধোয়া হয়ে গেছে। এটাকে নুন হলুদ বুলিয়ে 5 মিনিট রেখে দেবো। বেগুনটা খুব নরম হয়ে যাবে, ভাজাও খুব জলদি হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেবো সবগুলোতে। সবগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, 5 মিনিটের জন্য রেখে দেবো। আর আমি এখন বেসনটা ফাটিয়ে নেবো। 5 মিনিট থাকুক, আমি বেসনটা ফাটিয়ে নেবো। আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনে আমি নুন পরিমাণ একটু দেবো, বেশি দেবো না, যেহেতু আমি বেগুনে নুন বুলিয়েছি। অল্প নুন দিয়ে দিলাম, আমি একদম অল্প করে জোয়ান দিয়ে দেবো, বেশ টেস্টি হবে। জোয়ান দিয়ে দিলাম, অল্প করে মৌরি দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবারে বেসনটি জল দিয়ে ফাটিয়ে দেবো। আমি কিন্তু এখানে বেকিং পাউডার ইউজ করিনি। বেকিং পাউডার যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। এবার আমি বেসনটি জল নিয়েছি, ভালো করে ফাটিয়ে নেবো। বেসনটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। বেসনটা যত ভালো করে ফাটানো হবে বেগুনিটা আমার তত ফুলবে, টেস্টি হবে খেতে। চলো একটু ফাটিয়ে নিই। বেসন ফাটানো রেডি। চলো এরপরে বেগুনি বানাই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। এদিকে আমি 5 মিনিটের জন্য বেগুনি বানানোর জন্য বেগুনের নুনগুলো বুলিয়ে দিয়েছিলাম। বেগুনগুলো বেশ নরম হয়ে গিয়েছে। চলো বেগুনি বানাই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, তেল চলে এসেছে। চলো এবার বেগুনি স্টার্ট করি। বেগুনি বানানোর জন্য স্টার্ট। এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা উঠিয়ে দেবো। এক পাশটা হয়ে গেছে, আমি আরেক পাশটা উঠিয়ে দিয়েছি। দারুণ সুন্দর ফুলেছে। এরপরে আমি নান নিয়ে নেবো, ব্রাউন কালারের হয়ে গেছে। চলো এইভাবে আমি সবকটা বানিয়ে নিই। আমার কিন্তু সবকটা বেগুনি খুব সুন্দর ফুলেছে। এক পাশটা হয়ে গিয়েছে, আমি এক পাশটা উঠে দিচ্ছি, ব্রাউন কালারের ফুল হয়ে যাবে না। চলো এখানে শেষ করে দিলাম। তবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, বেশ মচমচেও হয়েছে দেখুন। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ সুন্দর টেস্ট হবে। বিকেলেও খেতে পারেন, সকালে মুড়ি দিয়েও খেতে পারেন, বিকেলে চায়ের সঙ্গে জলখাবারও বানাতে পারেন। দারুণ সুন্দর টেস্ট হয়েছে। চলুন ভাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।